গুড মর্নিং, আজকে ডে টু। তো আজকে সকাল সকাল ওঠা হয়েছে, এখন বাজে সকাল 6টা। আর সকাল থেকে আজকে খুব কুয়াশা চারিদিকে, দেখতেই পাচ্ছেন একদম ছেয়ে গেছে। কুয়াশা না, এগুলো মেঘ। আর ওইটা উপরে ছিল আমাদের রিসোর্ট, ভাইয়ার রেডি, চলেন। সকাল সকাল পায়ে হেঁটে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের গন্তব্য হলো জিন্নাপাড়া, কারণ এখানে যাতায়াত ব্যবস্থা নাই, নৌকা নাই, না আছে গাড়ি ঘোড়া, না আছে বিদ্যুৎ, না আছে মোবাইল নেটওয়ার্ক, একদমই আলাদা একটা পরিবেশে কিন্তু আমরা হাঁটতেছি। এই বান্দরবন খুবই রহস্যময়, যেমন সুন্দর তার পাহাড়গুলো, তেমনি ভয়ঙ্কর সুন্দর তার ঝিরিগুলো। সো আমরা এই ট্রিপে টোটাল 4টা জায়গা এক্সপ্লোর করব, সেটা হলো নাফাখুম, আমিয়াখুম, সাতভাইখুম এবং ভেলাখুম। ভাইয়ারা কষ্ট হচ্ছে? হাঁটেন হাঁটেন হাঁটেন, হাঁটতে হবে অনেক দূর। আসেন আসেন আসেন, সবার পেছনে পড়ে গেছে রবিন ভাইয়া, আসেন। প্রায় 45 মিনিট পর প্রথম 55 মনোযোগ সহকারে পিপি শুনতেছি। ওয়েলকাম ব্যাক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভুট্টা রাশ। শুরু হয়ে গেল আমাদের আবার জার্নি। আর আমরা ট্রেকিং করতেছি তো করতেছি, আর ট্রেকিং করতে অবশ্য খারাপ লাগছে না, কারণ সবাই খুবই জোশে আছে। সাবধানে ভাই সাবধানে, এই ঝিরিগুলো খুব সুন্দর, কিন্তু পার হওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, কেননা পাথরগুলো অনেক পিচ্ছিল হয়, কখন পিছলে যে আপনার পা হড়কে যাবে, আপনি টেরও পাবেন না। এই আস্তে, আমি বলছিলাম রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের কোল ঘেঁষে একদম রাস্তা, খুব সাবধানে যেতে হবে। আমরা অনেক মজা করছি বন্ধুরা, অনেক মজা। আসিফ বিন্দু মুরা, অনেক বৃষ্টি, শরীফ অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, রোদের মধ্যে বৃষ্টি, শিয়ালের হাঁটেন 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 ভাইয়ারা হাঁটেন, অনেক পথ বাকি আছে, অনেক পথ, হাঁটতে থাকেন। ওর নাম জানো তুমি? ওর নাম হলো ধুমাসি। ব্লগার মুন্না ভাই, হ্যালো। অনেকক্ষণ হাঁটতেছি ভাই, একটু ব্রেক মনে হয় নিতে হবে। সামনে কি ব্রেক ট্রেক নেওয়া যাবে? পানিও তো নিতে হবে মনে হচ্ছে, ঝিরি টিরি নাই যে পানি ভরা যাবে। অবশেষে একটা ঝিরি পাওয়া গেল, ভাইয়েরা পানি ভরতেছে। এটা আসলে ন্যাচারাল ফিল্টার হয়ে আসে পাহাড় থেকে ঝিরি হয়ে, এটা একদম পিওর হয়, শুধু একটু ছেঁকে নিলেই খাওয়ার উপযোগী। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা। হঠাৎ দেখি তোমাকে ছায়া, আমাদের স্বপ্নে একা দেখি তুমি নিঃশব্দে। তো সকাল 6টা বাজে আমরা রওনা দিয়েছিলাম রেমাক্রি থেকে, আর এখন এসে নাফাখুম পৌঁছালাম প্রায় 9টা বাজে, অর্থাৎ 3 ঘন্টা পরে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম। আরও আমাদের অনেক অনেক গন্তব্য আছে, তবে আমি জায়গাটা একটু দেখাই। দিস ইজ দ্য বিউটি উই আর লুকিং ফর,
ছবিতে যেরকম দেখা যায় এরকমটা তো না, অবশ্য পানিগুলো পরিষ্কার থাকলে খুব সুন্দর লাগতো এটা বলাই যায়। রেস্ট করছে সবাই, খুব ক্লান্ত। পাহাড় উঠতে হবে, মাছটা উঠছে। তো নাফাখুম থেকে আমাদের আবার শুরু হয়ে গেল ট্রেকিং, তারপর আমাদের গন্তব্য আজকে জিন্নাপাড়া। জিন্নাপাড়া যেতে যেতে জানি না কতক্ষণ লাগবে। আর এটা হলো মাছ ধরার প্রসেস, এখানে অনেকে মাছ ধরে থাকে। আমরা যেতে যেতে অনেক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, কিন্তু দেখতে পাচ্ছেন কষ্ট হয় তো মুখ দিয়ে মাছ ধরে নিঃশ্বাস না লাগে, খাই লাগে। এই ড্রোন শটটা একটু পরে আমি ভিডিওতে ইনক্লুড করব, দেখতে পারবেন, আশা করি খুবই ভালো লাগবে। কারণ এই ড্রোনটা উড়াচ্ছে আমাদের মুন্না ভাইয়া। চমৎকার দুঃসাহসী একটা ট্রিপ হচ্ছে আমাদের, হাঁটতেছি। পথগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক ডিফিকাল্ট পথ, কখনও উঁচু কখনও নিচু কখনও বা পাথর, দারুণ নিজে হচ্ছে, দারুণ। আর সাথে সাথে টায়ার্ডও লাগছে অনেক। টায়ার্ড লাগলে কী হবে, দিন শেষে যেই দৃশ্যগুলো দেখলেই তো মনটা ভরে যাচ্ছে। আপনারা দেখেন, দারুণ, অসাধারণ। সকাল 6টা বাজে আমরা রওনা করেছিলাম, এখন অলমোস্ট 12:30 বাজে, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা পরে আমরা অনেক ট্রেকিং করে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম জিন্নাপাড়াতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঘরগুলো, লো জিন্নাপাড়া। ভাই ব্রাদার অনেক পিছনে পড়ে গেছে, কারণ এখানে উঠতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এই লাস্ট পাহাড়টা অনেক উঁচু। সো কি বলবো, রিয়েল ট্রাভেলার না হলে আসলে এখানে কেউ আসবে না। যদি যারা ট্যুর পছন্দ করে, ট্যুরিস্ট, তারা আসলে এরকম অ্যাডভেঞ্চার করতে চাইবে না, এরকম ট্রেকিং করতে চাইবে না। যাই হোক, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হেয়ার আই প্রেজেন্ট জিন্নাপাড়া। আমরা কোথায় আসলাম? জিন্নাপাড়া। জিন্নাপাড়া তো ভাই, আসতে কেমন লাগলো? অস্থির। অস্থির, আবার আসবেন? পাক্কা 6 ঘন্টা 5.66 পাক্কা 6 ঘন্টা এখানে রিসোর্ট গুলো এরকম। মোবাইলে শুধু ক্যামেরা ছাড়া আর কি করেন? কিছু তো কাঁচা আম সাথে মরিচের গুঁড়ো, লবণ, আহ চস। আই আরমান, দুপুরের খাবার শেষ, এখন আমরা আম খাবো, কাঁচা আম সাথে লেবু লঙ্কা। লেবু লঙ্কা না, এটা হলো মরিচ লঙ্কা এবং লবণ, লেবু লঙ্কা বলতে বলে। লবণ ভাই এই জায়গায় রাখলে তো সমস্যা দরকার ছিল, সমস্যা। দুপুরের খাবার শেষ, সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে এখানে চলছে খাসি জবাই, রাতে এটা দিয়ে ডিনার হবে। আর
এই নিজে হাতে জবাই করছে ভাইয়া, কারণ হালালের একটা বিষয় আছে, সো অনেক মজা হবে ইনশাল্লাহ। আর আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে সেই সকাল থেকে, কিন্তু শেষ বিকেলে এসে সবাই গোসল টোসল করে খানা টানা খেয়ে এই যে সুন্দর গ্রাম, তারপরে সহজ সরল মানুষগুলো দেখে সবার মনটাই ভালো হয়ে গেছে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।